নমস্কার বন্ধুরা, আমি প্রকৃতি পরিচালনের পক্ষ থেকে তন্ময় মন্ডল বলছি। আজকে আপনাদের সামনে একটি বিশেষ আরেকটা পাহাড়ি অঞ্চলের এবং গুপ্ত একটি এবং বিলুপ্ত হয়ে যাওয়া একটা গাছ আপনাদের সামনে প্রদর্শন করতে চলেছি, যে গাছটার নাম অগ্নিজাল। গাছটার নামটাও যেমন অদ্ভুত, তেমন গাছটা দেখতেও অদ্ভুত। আজকে আপনাদের সামনে তুলে ধরবো সেই গাছটা, অগ্নিজাল। চলুন গাছটা কিরকম দেখে নেওয়া যাক। বন্ধুরা, গাছটা যেটা দেখতে পাচ্ছেন, টোটাল গাছটা দেখবেন এবং বিবরণ আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদের সম্পূর্ণরূপে। গাছটা মসৃণ এবং কোমল হয়, পাতলা পাতা হয় এবং গাছটা অনেকটা হাড়ভাঙা লতার মতো ভাঁজ ভাঁজ দেখতে পাচ্ছেন। এবং গাছটার যে গোড়াটা হয়, কাণ্ডটা, সেটা অনেকটা শক্ত এবং মোটা হয়। এবং গাছটা অনেকটা লতানাযুক্ত গাছের মতো এবং এটাকে একটি সাপোর্ট দিতে হয়। তো বন্ধুরা, এবার এই গাছটার কিছু গুণাগুণ সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করছি। যেহেতু এই গাছটা আমাদের কাছ থেকে অনেক পেশাদার তান্ত্রিক বা গুণী মহাশয়রা বা জ্যোতিষ মহাশয়রা আমাদের কাছ থেকে এই গাছটা কেনে এবং এই গাছটা তারা অনেক বিভিন্ন উপকারিতা কাজে, মানুষের উপকারে কাজে লাগায়, তা সেই সম্বন্ধে আপনাদের কিছু বেসিক বা সাধারণ আলোচনা আপনাদের সঙ্গে করবো আজ। দেখুন, অনেকের হাতে অনেক ধরনের ফাড়া থাকে, অনেকে কুষ্টি বিচার জ্যোতিষ বিচারে বিশ্বাস করেন। তা জ্যোতিষ বিচারের অনুসারে অনেকের হাতে অনেক ফাড়া থাকে, অগ্নি ফাড়া বা বিভিন্ন জলে বা পথে ঘাটে ইত্যাদি জ্যোতিষ মহাশয়দের কাছ থেকে শুনে থাকে। তা সেই সব ধরনের ফাড়া নষ্ট করতে বা ওই খারাপ জিনিসটাকে ঠিক করতে এই গাছটা সক্ষম। এবং এই গাছটা বাস্তু যদি কোনো কেউ নেগেটিভ এনার্জি থাকে সেইটাকেও দূর করতে এবং বাস্তুটাকে খারাপ অশুভ শক্তি থেকে, নেগেটিভ এনার্জি থেকে দূরে রাখতে এই গাছটা সক্ষম। এবং ধরুন তন্ত্রে এটা আরও অনেক রকম কাজ হয়। কারুর দেখা যাচ্ছে কারুর ক্ষতি করে রেখেছে, শরীরে হোক বা তা দূর থেকে হোক, সেই ক্ষতির প্রভাবটাকে, খারাপ দুষ্প্রভাবটাকে এই গাছটা দিয়ে অনেক বড় বড় তান্ত্রিক বা গুণিনরা কাজ করে থাকে। এটি একটি পাহাড়ি অঞ্চলের দুষ্প্রাপ্য গাছ। আজকের দিনে আপনারা হয়তো এই গাছটা খুব কম জায়গায় দেখতে পাবেন। এটা আমাদের অনেক দূর থেকে সংগ্রহ করা। তা আজকে আপনাদের মাঝখানে কিছু সাধারণ আলোচনা, বেসিক আলোচনা তুলে ধরলাম এই গাছটা সম্বন্ধে। তা এই গাছটা যারা পেশাদার, আশা করি যদি কোনো কবিরাজ বা গুণিন তান্ত্রিক দেখে থাকেন এই গাছটা ভিডিওটা, তারা অবশ্যই বুঝতে পারবেন যে এই গাছটা আজকের দিনে কতটা দুর্লভ এবং কতটা কার্যকারী। গাছটা দেখতে সাধারণ হলেও কিন্তু গাছটার গুণাগুণ প্রচুর রয়েছে, যেটা একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাখ্যা করা সম্ভব না। তা আমার মূল উদ্দেশ্য আপনাদেরকে গাছ চেনানো এবং গাছ সম্বন্ধে কিছু বেসিক ধারণা দেওয়া, যেটা আমি সবসময় চেষ্টা করে থাকি। তা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনাদের মধ্যে কারোর যদি এই গাছটা সংগ্রহ করার ইচ্ছা থাকে বা আপনাদের দরকার থাকে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কমেন্টের মাধ্যমে, কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। আপনারা রাতের 8টা থেকে 10টার মধ্যে কল করতে পারেন, সরাসরি আমার কাছ থেকে ঠিকানা এবং কিভাবে গাছটা পাবেন জেনে নিতে পারেন। এবং এই গাছটা সুরক্ষা কবচ ইত্যাদি তন্ত্রের অনেক বহু ক্রিয়াতে এই গাছটা কাজে লাগানো হয়, কিন্তু এই গাছটা আজকের দিনে খুবই দুর্লভ এবং খুব কম লোকের কাছেই আছে। তা আপনারা, আমরা চাই যে এই জড়িবুটি গাছগুলো আবার আগের মতো সর্ব জায়গায় ছড়িয়ে যাক এবং সবার, সব মানুষ এই গাছগুলোর মাধ্যমে উপকৃত হোক এবং সব মানুষ চিনুক, তার জন্যই আমাদের এই ভিডিওটা ছাড়া। তা আশা করি আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এবং আগামী দিনে আরও নতুন নতুন ঔষধি গাছের ভিডিও আসবে, আপনাদের সহযোগিতা এবং ভালোবাসার আমরা কামনা করি এবং সঙ্গে থাকবেন। আগামী দিনে আরও ভিডিও আসবে। তা এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।